মৈকান্ডের পরও রাজধানীর চিটাগং রোডে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করা এখনও বন্ধ হয়নি। কি করছে ট্রাফিক পুলিশ, কি অবস্থা সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। শুভ শুভ, যত্রতত্র এই যে বাস থামিয়ে যে যাত্রী ওঠানামার বিষয়টি, আপনি নারায়ণগঞ্জে আছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? জি বাবলি, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে সকাল থেকেই এখন পর্যন্ত সারাদিনই ঘুরছি ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এই মুহূর্তে আমি অবস্থান করছি সিদ্ধিরগঞ্জের সিমরাইলে। অর্থাৎ আমার পেছনেই যে জায়গাটি রয়েছে, এখানেই মূলত যে মইকাণ্ডের যে ঘটনাটি সম্প্রতি যেটি ভাইরাল হয়েছিল সেই স্থানটি। তবে এটি যখন নজরে আসে, আপনি জানেন যে এটি তাকে আইনের আওতায় আনার পর থেকে কিন্তু এটি বর্তমানে বন্ধ রয়েছে, এবং এই স্থানটিতে বিশেষ করে আমরা একটি ব্যতিক্রম দেখতে পেয়েছি যে সেই মইকাণ্ডের পর কিন্তু এখানে যে মহাসড়ক বিভাজন যেটি রয়েছে সেটি ডিঙ্গে কিন্তু কেউ রাস্তা পারাপার হচ্ছে না। অর্থাৎ সবাই কিন্তু এখন খুবই সুশৃঙ্খলভাবে কিন্তু ফুট ওভার ব্রিজ যেটি রয়েছে সেটি ব্যবহার করছেন। এর কারণও এখানে রয়েছে, এখানে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে যে হাইওয়ে পুলিশ যারা রয়েছে তারা কিন্তু খুবই তৎপর এবং খুবই সচেতন যাতে কেউ ফুট ওভার ব্রিজ ছাড়া যাতে রাস্তা পারাপার না হয়। একই সাথে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই ঘটনার আগে কিন্তু এখানে সার্ভিস লেনের পাশাপাশি যেটি সরাসরি লেন রয়েছে সেটি দিয়েও কিন্তু যাত্রী নামানো হতো, কিন্তু এখন কিন্তু আমরা সেটি দেখতে পারছি না। এখন কিন্তু যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু সার্ভিস লেন, অর্থাৎ লোকাল বাস সহ সকল বাসগুলো এখান থেকে যাত্রী তোলেন এবং নামায়। কিন্তু এর পাশাপাশি কিন্তু যদি আমি এই মহাসড়কের অন্য পয়েন্টগুলোর কথা বলি সেগুলোতে কিন্তু আমি আবার ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে বন্দর থানা এলাকায় আমি ছিলাম, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে সরাসরি লেন যেটি রয়েছে সেখানে কিন্তু বাস থামিয়ে কিন্তু যাত্রী নামানো হচ্ছিল এবং অনেকটাই মহাসড়কের মাঝখানে বলা যেতে পারে যেখানে যাত্রী নামানো হচ্ছিল। এতে করে কিন্তু ঝুঁকি নিয়ে অনেক বয়োবৃদ্ধ এবং অনেক মহিলা যারা রয়েছেন তারা তাদের শিশুদের নিয়ে গাড়ি থেকে নামছিলেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে অনেকটা শৃঙ্খলে এসেছে এখানকার যারা মানুষ রয়েছে রাস্তা পারাপারের ক্ষেত্রে, তবে এখনও যেটি বাস চালকদের ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত এবং তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনা উচিত যাতে করে তারা যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করেন। এবং এর ফলে কিন্তু যেটি হয় যে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করলে কিন্তু পেছনে যে যানবাহনগুলো থাকে তাদের গতি রোধ করার ফলে কিন্তু মহাসড়কে একটি যানজটের সৃষ্টি হয়। সব মিলিয়ে যারা দায়িত্বে রয়েছেন ট্রাফিক পুলিশ তারা যেমনটি বলছিলেন যে তারা চেষ্টা করছেন প্রতিনিয়ত যাতে শৃঙ্খলার মধ্যে আনা যায়, এর জন্য তারা বিভিন্ন সময় তাদেরকে মামলা দিয়ে আইতের আওতায় আনছে। তবে তারা মনে করছেন যে এখানে বাস চালক সহ যারা যাত্রী রয়েছেন তাদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সব মিলে এই ছিল আমার কাছে বিষয় এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।